রেফারেন্স মানে নাস্তিকদের তো কোনো কেতাব নাই যে নাস্তিকতার কেতাব এখানে বলা হয়েছে প্রথম নাস্তিকতার যে নাই আল্লাহ সেই নাই আল্লাহটায় প্রথম একটা নাস্তিক মানুষ বানাইছে তার তারা পৃথিবীতে পাঠায় দিছে সেই তারপর সেই বেড়ায় সেই নাম ছিল কদম আদম নাও তার বেড়ার নাম ছিল কদম সেই বেড়ায় কদম নাস্তিক সে আইসা নাস্তিকতা শুরু করছে পৃথিবীতে আপনি কি ভাবছেন যে আমার ওই একটা কেতাব থাকবো যেটার নাম নাস্তিকতার কেতাব নাস্তিকতার কোরআন সেটার ভিতরে লেখা থাকবো যে নাই আল্লাহয় একটা কদম নামক একটা মানুষে বানায় পৃথিবীতে পাঠাইছে তারপরে সেই ব্যাটা থেকে আস্তে আস্তে অন্য মানুষ আইছে আপনি কি এইরকমের রেফারেন্স চাচ্ছেন আমার কাছে জি আমি যে এটাই জানতে চাচ্ছি যে শুরু রচয়ড়া কি যখন মুসলমানরা দাবি করে যে আদম থেকে হাত থেকে আমরা হইছি না না এগুলা যে দাবি করে সেই দাবির বিপক্ষে কি তারা কোনো প্রমাণ দেয় নাকি জাস্ট দাবি করে না আমি নিজেও পড়েছি যে কোরআন হাদিস আমি নিজেও অনেক সম্বন্ধে জানি রেফারেন্স হতেও বল দিছি যেটা যেটা শুনেছি সেটা একটু বোঝে সেটার উত্তরটা দেন এই যে দাবিটা এইখানে এই সমস্ত গ্রন্থে তো দাবিটার কথা লেখা

না 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 সেখানে আছে কিনা সেটা জিজ্ঞাসা করতেছি না ভাই আপনার কোরআনে লেখা আছে সেটাকে কি বলে না তো সেটাকে সেটা হচ্ছে একটা ভিতরে লেখা আছে স্পাইডার ম্যানের পিটার পার্কার নামক একটা ছেলে একটা মিউজিয়ামে গেছিল সেখানে একটা মাকড় সাঁতার কামড় দিছে কামড় দেওয়ার পর সে স্পাইডার ম্যান হয়ে গেছে তারপর সে আকাশে জোলা শুরু করছে এরকম একটা বইতে লেখা আছে এখন যদি আমি আপনার এসে বলি ভাই

রোমানডে উই বইতেকে জে দাহেমে উইতে লেখা আছে দাহে দাহে নে যে 13 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে তেরো নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা পিটার পারকার রে একদিন মাকোসা কামর দিলো তারপরে মাকোসাটা কামর দিয়া গালগা তারপরে পিটার পার্কার মাকো স্পাইডারম্যান হয়ে গেল ভাই দেখছেন দেখছেন ভাই লেখা আছে বইতে লেখা ভাই এই যে দেখেন বইতে কত সুন্দর লেখা এই যে এইগুলা হচ্ছে যে তো ভাই স্পাইডারম্যান থাকার প্রমাণ কথা কথা শুনে কথার সাপেক্ষে উত্তর দেন এই জিনিসগুলো তো স্পাইডারম্যান থাকার সাপেক্ষে কোন প্রমাণ না তো এগুলো হচ্ছে একটা বইতে লেখা আছে সেটা হচ্ছে একটা দাবি এটা তো কোনো প্রমাণ না এই দাবির প্রমাণ কাকে বলে এটা কি বোঝেন জি দাবির প্রমাণ তো অনেক কপাত আছে যেটা সচকে দেখা সেটা প্রমাণ আর দাবিটা হচ্ছে আমরা দেখাইলি যে প্রমাণতা আনা সচকে দেখা ছাড়াও একটা জিনিস প্রমাণ হতে পারে যেমন ধরেন এই করোনা ভাইরাস করোনা ভাইরাস তো আমরা সচকে দেখি নাই তাই না জি জি

আপনি যে বললেন যে আপনার মানে সে বলা আছে আপনার আপনাকে ধর্ম মতে আদম হইতেছে প্রথম তাই না এটা তো আপনি বললেন নাকি এই যে এই কথাটার কোন প্রমাণ আছে নাকি যে মানে মনে করেন যারা হচ্ছে প্রত্নতত্ত্ববিদ প্রত্নতত্ত্ববিদ মানে বুঝেন যারা মানে এই মনে করেন এই যে প্রাচীন যে গুহা তারপরে মন্দির এগুলা খুঁজে খুঁজে বাইর করে মাটির ভিতর থেকে খুঁজে খুঁজে বাইর করে এদেরকে প্রত্নতত্ত্ববিদ বলে এটা শুনছেন কখনো জি জি ওই হিন্দুরা তো করে জানো রাম মন্দিরে ওদের এই না বাবরি মন্দিরে রাম মন্দির পাল্টা ওরা রাম ছলে ওখানে না 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 ওদেরকে ওদেরকে প্রত্নতত্ত্ববিদ বলে না প্রত্নতত্ত্ববিদ হচ্ছে বিজ্ঞানীদের একটা অংশ যারা হচ্ছে পৃথিবীর প্রাচীন জিনিসপত্র নিয়ে গবেষণা করে যেমন ধরেন মিশরের পিরামিড ওইখানে মিশরের পিরামিডের ভিতরে কি কি আছে ওই পিরামিডটা ওরা কেমনে বানাইছে ওদের রাজা বাদশা কি কি করত ওদের যে কি কি পয়সা পয়সা পেতে ছিল কি কি জামা পরতো এগুলা গবেষণা করে এদেরকে প্রত্নতত্ত্ববিদ বলে নাম শুনেন নাই এই প্রত্নতত্ত্ববিদ নাম শুনেন নাই জীবনে কখনো না এগুলো আমি সম্বন্ধে অতটা পড়া লেখা করিনি আচ্ছা তাহলে তো ভাই মুশকিল তাহলে তো আপনাকে বললে তো অনেক কিছু বুঝবেন না তাহলে তো এর মুশকিলের ভিতর পড়া গেল এখন আপনাকে কি আমি মানে গোড়া থেকে বোঝানো শুরু করলে তো এখানে একটা স্কুল খোলা করতে হবে ভাই গোড়া থেকে বোঝানো তো সম্ভব না একদিন আপনার সাথে জয়েন সমস্যা নেই আরেকটা লাস্ট প্রশ্ন না না এই প্রশ্নের উত্তর তো শেষ হয় না আমার এই প্রশ্নের উত্তরই তো শেষ না হইলে তো আমি পরের প্রশ্ন যেতে পারবো না ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে যে মনে করেন আল্লাহ পাক যে আপনাকে আদমরে বানাইছে হাওারে বানাইছে হাওরাে আবার কেমনে বানালো বুকের বাজারের হাত থেকে তাই না জি জি আচ্ছা আদমরে যে বানালো আদমরে কয় কত লম্বা ছিল ভাই 90 ফুট নাকি حادثে আছে আচ্ছা বলেন حادثে যদি দেখতে চান তাহলে আমাকে বলবেন যে ভাই এইটা তো আমি জানতাম না এটা আমরা বের করে দেখা না আমি তখন আপনারকে বের করে দেখাবো কিন্তু আপনি সেটা বলতে হবে আমাকে না বললে তো আমি আপনার আপনি জানেন কি জানেন না সেটা জিজ্ঞেস করতেছি আপনি কি জানেন যে আদম ছিল

जी কথাটা বলবেন সেটা সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র সেটা আপনি কি মনে করেন আপনারা কি মনে হইতাছে আপনাদের আপনাদের প্রশ্নবিদ্ধ করা যায় পুরো মানদতি সেভাবে ফুসদে হয় তাহলে আপনাদের প্রত্যেকটা কথাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় কোন ধর্মকে প্রশ্নবিদ্ধ করেন অসুবিধা কি আমাদের দরজায় খুলে আমি বসে আছি প্রশ্নবিদ্ধ করেন অসুবিধা কি করেন দেখি কি কি প্রশ্নবিদ্ধ করতে পারেন দেখি তো

মাথা করার চেষ্টা করতেছেন এখন যদি প্রশ্নটা যদি ধরেন এটা যদি প্রশ্ন হয় আমাদেরকে যদি হয়ে থাকে তার আগে যদি পূর্বপুর আরো লোক হয়ে থাকে তারপরে যদি নাস্তিক আসে তাহলে তো সেটা গ্রহণযোগ্য হলো না

আমরা কি এরকম কিছু আচ্ছা দলিল তো দেখাইতে হবে যেটা আমরা দাবি করবো রাইট যে জিনিসটা মানুষ দাবি করবে সেটা সপক্ষে প্রমাণিত হবে ধরেন প্রথম নাস্তিক কে বা প্রথম নাস্তিকতার সাথে এটা সম্পর্কে এরকম কোনো কিছু কে আমরা কখনো দাবি করছি বা এটার উপরে দাবি করে কি কোনো এই তথ্য এই তথ্য বলে কি আমরা কোনো কিছু দাবি করেছি তো দাবি তো করি নাই তাহলে এটার কেন আমাদেরকে কোনো ধরনের রেফারেন্স আমাদেরকে দেখাইতে হবে সে যেটা পারে সেটা জানতে পারে যে ভাই আপনাদেরকে জানা আছে যে দুনিয়ার প্রথম নাস্তিক কে

যে কোন লাইভের মধ্যে লাইভের মধ্যে চেহ এবং ভালো চেহারা দেখা এটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে এবং আমি মাল্টিপল টাইম এই স্বপ্ন দেখছি যে আমি কথা বলতে বলতে আমি আমার নিজের অরিজিনাল নাম ভাবছি তো টানা তিন চার দিন ধরে আমার এই কষ্ট আপনার যে যে ল্যাপটপের ক্যামেরা ইয়াটা আছে না সেটা একটা কষ্টে মেরে রাখেন কষ্টে ভাই আমি বন্ধ করে দিচ্ছি তা আচ্ছা ঠিক আছে এটা ভালো বসুন টেপ মেরে রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু সিকিউরিটি একটা ব্যাপার সিকিউরিটির একটা ব্যাপার সবসময় মনিটরের ইয়াটাতে আপনি একটা ইয়া দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার ল্যাপটপ হ্যাক হয়ে যেতে পারে তখন আপনার মানে ইয়া বের হতে পারে ইউরোপে কিন্তু এই জিনিসটা খুবই প্রচলিত মানুষজন তার এই ক্যামেরাটাতে একটা স্কচ টেপ মেরে রাখে হ্যাঁ বাসবিহারী ভাই কি যেন বলতেছিলেন বলেন আপনি না উনি বলছেন তো পরের নাস্তিক এলে আবার প্রথমটা নাকি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি করে হবে জোল ভাই একটু ভেবে বলেন তো কি বলার চেষ্টা করতেছেন একটু

মজবুত হবে বেশি না তার আগে যে জুয়েলদান এসেছে মুসলমান হিসেবে মজবুত হওয়ার কোনো কোনো আগামাতা কিছুতে পাইতেছিলাম আমি দেখেন জুয়েলদার কথা বলতে আমি কিছু কিছু ফোলটি প্লেনিস পাইতেছি যে মানে কিছু কারণ পাইতেছি ফোল্টের কারণটা হচ্ছে এরকম যে আপনি মনে করতেছেন অনেক মানুষ মিলে একসাথে দাবি করলে ওই দাবিটা সত্য হয়ে যায় সামহাউ বা ওই দাবিটার পক্ষে একটা প্রমাণ চলে আসে ওটা কিন্তু আসে না আগে

ধরেন আপনি যদি এটা করেন আমাদেরকে সময় আমাদের আপনার যে প্রশ্নগুলো নিয়ে আমরা হাসাহাসি করে হয়তো আপনার বের করে দিব আপনি যদি এটা চান তাহলে বলেন ভাই আমি এখনই হাসাহি করে বের করে দিব আপনি যদি মনে করেন না ভাই আপনি আপনি করে আসছেন কনভার্সেশন করবেন তাহলে কনভার্সেশন করেন আমাদের কথা বুঝার চেষ্টা করেন আমাদের আপনার কথাটা আমরা বুঝি যে আপনি কি বলতে চাচ্ছেন

আমাকে দাবি তো মজবুত আরে আপনি পরে দাবি করছেন আপনারা তো অমজবুত হইবো তাইলে তাই না কি অবস্থা যুক্তির যুক্তির আব্বু আম্মু এক গেছে এখন ঠিক আছে আপনি একটু যুক্তি যুক্তি করেন আমি একটু ঘুরে আসি ওকে আসলে ওকে